জঙ্গলে রাস্তাকে হরিণ দাঁড়াই নিছে কি কি তোমার মুখ খোলো কি দাঁড়াই নিছে তো মুসা আলাইহিস সালাম মনে করছে আচ্ছা হরিণ যদি মানুষ দেহে দাঁড়াইতে হয় না দৌড়তে তো মুসা মনে করছে হরিণটা বুধ আমারে দেখছে না দেখলে অবশ্যই হরিণটা দৌড় দিব তো মুসা আলাইহিস সালাম আওয়াজ করছে হরিণ আর যায় না কাজ দিছে যায় না গলা জড়া দিছে যায় না মুসা কে কি জানে মানুষ দেখলে তো হরিণ খেলুই তাহলে কথা না খেলুই শিখে রে মুসা আলাইহিস সালাম যত আজ্ঞা হরিণ আরো সাফা দিয়া খাবে মুসা করে কাছাকাছি গেছে হরিণের আবার জবান খুলে গেছে হরিণ মুসা নবীরে সালাম ইয়া ফেলেছে মুসা কয় ওয়ালাইকুম আসসালাম ঘটনা কি কয় মুসা সকাল থেকে দাঁড়াই রয়েছি আপনি এই রাস্তা দিয়া যাবেন আপনার সাথে একটু কথা আছে কয় কি কথা কয় আপনি যেই জঙ্গল দিয়া যান আপনি জঙ্গলের অধিবাসী এই জঙ্গলের ভিতরে আমরা অনেক প্রাণী আছি বাঘ আছে সিংহ আছে ভাল্লুক আছে হরিণ আছে জীবজন্তু জানোয়ার আছে ঘটনা হইল আজকে অনেক দিন হয় এই জঙ্গলের ভিতরে বৃষ্টি হয় না কি হয় না বৃষ্টি হয় না তো আমি কি করবো আপনি তো আল্লাহর লগে কথা কইতেন পারেন তা আজকে আল্লাহর লগে যখন কথা কইবেন আল্লাহরে আমাদের পক্ষ থেকে কথাটাকে দর্জি গাইয়েন আল্লাহ কি বৃষ্টি দিত না নাকি পানির অভাবে আমরা মাইরা লাইব খাল ডিবারে শুকাই গেছে জঙ্গলের ভিতরে পুকুর ছিল এই ফাইটা চৌচির হয়ে গেছে বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না এমন অবস্থা হয়ে গেছে পানির অভাবে আপনি জিজ্ঞেস করেন তো আল্লাহ কি বৃষ্টি দেবে না সুবহানাল্লাহ বলবেন না মুসা আলাইহিস সালাম আচ্ছা গিয়ে তুর পাহাড়ে উঠছে উনি একটা পাহাড়ের পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা যখন ইশারা পাইছে কথা শুরু করছে তো মুসা কয় আল্লাহ আর যা কথা অন্য কিচ্ছু না তোমার গুদুর জিগাই তুমি কি শুরু করছো কয় কি ব্যাপারে কই জঙ্গলের হরিণে আমারে দৈরা কয় তুমি বিলে বৃষ্টি দাও না তুমি কোন কইলে দো ভাইয়া কোন তুমি হও কইলে হইয়া যায় তো তোমার সমস্যাটা কি বৃষ্টিটা দিতে হরিণ বেড়াই আমারে কইছে তারা আবদার করছে ছোট ছোট বাচ্চা দিয়ে হরিণের মরিয়া যেগিতেছে ফানির অভাবে তুমি যেমনি একটু বৃষ্টি দেওয়া লাগে আল্লাহ কয় হ্যাঁ অবশ্যই বৃষ্টি দেব তো মুসা তো সাতানবী মুসা কয় তুমি কি মনে করছো তুমি দিবা কইলে আমি মাইন্ডা থাকি হ্যাঁ কবে দিবাই ডো কোহান মুসা ডাক দিয়া কয় অ মাওলা অরব্য করিম কবে তুমি বৃষ্টি দিবা আমাদেরকে আমাকে শোনাও আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে অমুসা জঙ্গলের উপরে বৃষ্টি হবে তবে 100 বছর আগে না কয়শো বছর হরিণ পানির অভাবে মরিয়া জেগেতে আছে আর দশাস পানির লেগিয়া আর আপনারা যদি কয় দাঁড়াও পানি আনতো কসবা গেছে আপনার কি স্যাত কম বনা পারবো আপনি কে গলাত বাতাটকাই রয়েছে আর আপনার কয় কসবা বিলে পানি আনতো গেছে আপনি তো এই খেরাতে লইয়া পড়বেন তার মুসা নবী তো রাগী নবী তখন রাগটা আল্লাহর লোকে বেশি দেখায় কেমনে মুসা আলাইহিস সালাম মাথাটা নোয়াইয়া আস্তে করে রোয়ানা দিছে আল্লাহকে কি আর কোনো কথা কইতা না কয় না যেই একটা কইছো এই রে সর্ব আল্লাহ তো এটি কথা রে পানির অভাবে গিয়া মরে জিজ্ঞা আর তুমি কো 100 বছর পরে বৃষ্টি দিতা না তো এই বৃষ্টি দিয়ে তারা করবো কি তারা কেউ থাকবে সরসা আর মন খারাপ হওয়ার কথা টথা কইতাম না আমি যাইতাছি আল্লাহ কত যাও মুসা নবী রওনা দিছে মনে মনে দোয়া করতেছে আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে ক হরিণটা যদি জিগায় খিতাও তো কিতা কইতাম আমি
তো মুসা নবী মনে মনে কে আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে, তো আর আমার জবাব দেওয়ার লাগতো না। আল্লাহর কি কুদরত, মুসা অন্য পথে যাইতে লইছে, গিয়া দেয় হরিণটা সামনে খেয়ে রইছে। সুবহান আল্লাহর আস্তে কর, কোন জায়গায় সুবহান আল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তো বই রিসিন বুঝতে নেন সুবহান আল্লাহ কার জোরে কোন সুবহান আল্লাহ। এখন হরিণ যখন দাঁড়াই রয়েছে, মুসাই মনে করছে আচ্ছা দেখি অন্য কিনা সিফা দিয়া যায় জ্ঞান যায়নি, হরিণ আবার সামনে গিয়ে খেলিছে, ডাক দিয়া কর মুসা, অ মুসা তোমার একটা দায়িত্ব দিয়া পড়েছি, তুমি দি লুকাইয়া শৈলা যাইতেছো, ঘটনা কি? আরে কি দুঃখে যে যাইতে আসি, কইলে না টের পাইবা। এখন তো মুসা আলাইহিস সালাম দে জিজ্ঞাসে আল্লাহ কি কিছু কইছে না? তুমি কইছা না ফানির কথা কহ, কইছা আল্লাহ কিছু কইছে না? কহ কইছে। কয় কিতা কইছে? কয়টা হুন্না তো লাভ হইতো না, আল্লাহ আল্লাহ কর। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় হরিণ, হরিণ রে আমার আল্লাহ যে জবাব দিয়েছেন এটা আমার ভিতরে রাখলাম, তোর শোনার দরকার নাই। হরিণ কয় কেন আল্লাহ কি কিচ্ছু বলে নাই? কয় হ্যাঁ আল্লাহ তো জবাব একটা দিছে, আল্লাহ যেটা কইছে এটা তো তুমি কইবা, বাড়ানোরও দরকার নাই কমানোরও দরকার নাই, যেইটা কইছে এই দে আপনারে কও, তোমার দর দোষ নাই, আল্লাহ তো হুন্না তুমি কইবা তোমার কি দোষ। মুসা কয় শুনতা যখন চাও শুই না যাও, আল্লাহ বলছেন 100 বছরের আগে বৃষ্টি হবে না। 100 বছর হরি লগে লগে কয় আলহামদুলিল্লাহ, কি কয় মুসার সেট কমছে না বাড়ছে? মুসা গায়ে খেলো দৌড় দিবা না, তুমি কি বুঝছে আলহামদুলিল্লাহ কইছো এটা কই আর পরে কাইক দিবে আর কি কোনো কাইক, আমি মুসা নবী সেইটা আইয়া বসি কথা না কইয়া, আর তুই 100 বছর পরে বৃষ্টি হইব অন্য কস আলহামদুলিল্লাহ কে রে কইছো তো এটা কইছো? হরিণ ডাক দিয়া কয় মুসা সকল ক্ষমতা হইল আল্লাহর, কার আল্লাহ দিলেও পারে না দিলেও পারে, ক্ষমতা তো আর আমরা না, ক্ষমতা সবটাই আল্লাহর হাতে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সব ক্ষমতা হইল আল্লাহর। মুসারে আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আল্লাহ যদি কইতো কেয়ামতের আগের দিন পর্যন্ত বৃষ্টি হবে না, আমি হরিণ কি করার ক্ষমতা আছে? আমার তো কোনো ক্ষমতা নাই, 100 বছর পরে যদি তো রাজি হইছে এইটাও আমি মনে করছি, এটাও তো বিরাট ব্যাপার, এল্লাইজ্ঞান আমি কইছি আলহামদুলিল্লাহ। মুসা মনে মনে কয় হরিণে যেটা বুঝলো আমি যেটাও বুঝলাম, মুসার মনটা খুব খারাপ, বাড়ির দিকে রওনা দিছে, হরিণের লোক আর কোনো কথা না বাড়াইয়া বাড়ির সামনে যখন গিয়া পড়ছে, দেখে যে উত্তর পশ্চিম কর্নারটা অন্ধকার হয়ে গেছে, গা মৃদুমন্দ বাতাস শুরু হয়েছে, গাছের ডাল ফেলাইয়া ভাঙ্গা পড়তে আছে, বাতাসে উড়াই লইতে আছে, ঘর ডুবনের আগে দেখে যে টিপ টিপ বৃষ্টিও শুরু হয়েছে, কোনো মতে ভিজা দৌড় দিয়ে গিয়া ঘর ঢুকছে, সব আনা লোকে না মুসা যায় না মজে দাঁড়াইয়া সাজদাত দিয়ে আল্লাহ লোকে কথা, অ মাওলা ও রব্ব করিম আমার এই বেচ্ছুতিটা কইরে তোমার কি লাভ হইল, এত বড় লজ্জা তুমি আমারে দিলা, এত বড় শরম তুমি আমারে দিলা, এখন বৃষ্টির পরে যদি আমি গড়তে বাড়ুই যাই, হরিণটা যদি আমারে ডাক দিয়া জিগায় মুসা রে ও মুসা কথা এত লড়সর কেন, তুমি দি কইলা বৃষ্টি হইত না 100 বছর, কইতে দেরি আমরা দি তুমি দি গড়ও যাইতে পারছো না, বৃষ্টিরই শুরু হয়ে গেল, এখন আল্লাহ হরিণটা যদি আমার এটা জিগায় আমি কি কইতাম গো আল্লাহ,
আমি তো লজ্জায় মুখ দেখাইতে পারবো না। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, ও মুসা মাথা উঠা কান্দিস না, সরমের কিচ্ছু নাই, 100 বছর পরেই বৃষ্টি হওয়ার কথা আছে, এইডে তোরে কইছি কিন্তু তুই কি শুনস নাই, আমি আল্লাহ কি বলি নাই, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করবা তাইলে নিয়ামত আল্লাহ বাড়াই দেবে, 100 বছর পরে বৃষ্টি হবে শুই না, হরিণ যখন শুকরিয়া আদায় করছে, হরিণ যখন কইছে আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া আদায়ের কারণে আমার প্রেমের দরিয়ার ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দিয়া কইলাম, মিকাইল 100 বছর পরে বৃষ্টি হবে, এই কথা শোনার পরেও হরিণ যখন আলহামদুলিল্লাহ কইছে রে, এই শুকরিয়া আদায়ের কারণে 100 বছর পরের বৃষ্টি আগাইয়া এই মুহূর্তে দিয়া দে, তাইলে শুকরিয়া আদায় করলে লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যারে দেয় কমাইয়া দেয় না, দিত লইলে ডাব্বা দিয়া দেয়, সারা বছর বইয়া বইয়া খাইবা ক সুবহানাল্লাহ, কি মায়া আল্লাহ, সবটা মায়ার আল্লাহ 100 ভাগ করছে, সুবহানাল্লাহ কইতেন না, 99 ভাগ মায়া, সবটা আল্লাহ নিজের জন্য জমা রাইখা দিছে, সুবহানাল্লাহ কয় যখন সুবহানাল্লাহ।